চাঁদ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। পৃথিবীর এই উপগ্রহ নিয়ে বিজ্ঞানীরা আজও গবেষণায় ব্যস্ত, চলছে নানা অভিযানও। সেই চাঁদে সম্প্রতি হাতে আঁকা ছবি পাঠানোর উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ব্রিটিশ বংশোদ্ভূত দুবাইয়ের এক শিল্পী। সাচা জাফরি নামের ওই শিল্পী যে ছবিটি এঁকেছেন তার নাম দেওয়া হয়েছে উই রাইজ টুগেদার উইথ দ্য লাইট অব দ্য মুন, অর্থাৎ চাঁদের আলোতে জেগে উঠি আমরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহযোগিতায় জাফরির ছবিটি যৌথভাবে পাঠাতে সাহায্য করবে যুক্তরাজ্যের স্পেস বিট এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা অ্যাস্ট্রোরোবোটিক টেকনোলজি। অ্যালুমিনিয়াম গোল্ড প্লেটের উপর স্থাপন করা জাফরির চিত্রকর্মটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে -173 সেলসিয়াস থেকে শুরু করে 123 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সইতে পারবে। জাফরি জানিয়েছেন, ছবিটিতে মানুষের আবেগ, শিল্পসত্তা থেকে শুরু করে অনেক বিষয়ই বিমূর্তভাবে ফুটে আছে। চিত্রকর্মটি চাঁদের বুকে এমনভাবে স্থাপন করা হবে যাতে সেটি সহজেই দৃষ্টিগোচর হয়। অবশ্য চাঁদে পাঠানোর আগে ছবিটি বিক্রি করে $140 মিলিয়ন বেশি অর্থ জোগাড় করে ফেলেছেন জাফরি। এই চিত্রশিল্পীর উদ্যোগ সফল হলে চাঁদে প্রথম ছবি যাওয়ার রেকর্ড সৃষ্টি হবে। বিশ্বব্যাপী সাচা জাফরির ছবির বেশ কদর রয়েছে। সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি দামে ছবি বিক্রির রেকর্ডও রয়েছে এই শিল্পীর।